আসসালামু আলাইকুম অল আইটি ব্রিদার আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আপনার একটি অ্যাড্রেসকে গুগল ম্যাপে অ্যাড করতে পারবেন। এটাকে আমরা মোবাইল অ্যাপ কিংবা ডেস্কটপ বা ল্যাপটপ থেকেও করতে পারব। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি ডেস্কটপ বা ল্যাপটপ থেকে গুগল ম্যাপে একটি অ্যাড্রেসকে অ্যাড করতে পারবেন। এর জন্য আমরা একটি নতুন ট্যাব ক্রিয়েট করব এবং এখানে আমরা চাইলে ইউআরএলটিকে বসে দিতে পারবো maps.google.com, তাহলে আমরা গুগল ম্যাপে চলে যাব। কিংবা আমরা চাইলে এখানে গুগল ম্যাপস যদি সার্চ করি তাহলেও আমরা এখানে একটি ইউআরএল দেখতে পারবো, সর্বপ্রথম maps.google.com। এখানে ক্লিক করলে আমাদের সামনে গুগল ম্যাপটি ওপেন হয়ে যাবে। এখানে আপনাকে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে আপনি আপনার জিমেইলের দ্বারা এখানে লগ ইন করা আছেন। আপনি যদি এখানে জিমেইলের দ্বারা লগ ইন করা না থাকেন তাহলে আপনাকে এখানে জিমেইলটি লগ ইন করতে হবে। এরপরে আপনি এখানে একটি মেনু অপশন পেয়ে যাবেন, এটি থ্রি ডট। এই থ্রি ডটে ক্লিক করলে আপনার সামনে মেনু বারটি ওপেন হয়ে যাবে। এই মেনু বারে একটি অপশন রয়েছে, সেটি হচ্ছে অ্যাড এ মিসিং প্লেস। এই অ্যাড এ মিসিং প্লেসে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমাদের সামনে একটি পপ আপ ফর্ম চলে আসবে। এখানে আমাদেরকে আমাদের অ্যাড্রেসটির একটি নাম দিতে হবে। আমরা যদি এখানে খেয়াল করি, এখানে মহাস্থান মোটরস, এখানে ঠনঠনিয়া রেলগেট, এরকম যে নাম রয়েছে আমাদেরকে এখানে একটি এরকম নাম দিতে হবে। তো আমরা এখানে একটি নাম দিয়ে দিব। এরপরে আমাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, আমাদের এই অ্যাড্রেসটি কোন ক্যাটাগরিতে পড়ে। সেই অ্যাড্রেসটির ক্যাটাগরি সিলেক্ট করার জন্য আমরা অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করব। এরপরে আমরা এখানে অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাব। আপনি চাইলে এখানে সার্চ করতে পারবেন। তো এখানে রয়েছে পপুলার ক্যাটাগরিজ, আমরা এখান থেকে একটি অফিসকে ক্লিক করে নিচ্ছি। এরপরে বলবে এটা কোন ধরনের অফিস। এখানে অনেকগুলো অফিস ক্যাটাগরি রয়েছে, আপনি এখান থেকে একটিকে সিলেক্ট করে নেবেন। এরপরে আমাদেরকে অ্যাড লোকেশনে ক্লিক করে লোকেশনটি অ্যাড করতে হবে। এখন একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আপনি যে অ্যাড্রেসটিকে অ্যাড করবেন আপনার জন্য সবচেয়ে ভালো হয় আপনি যে অ্যাড্রেসটিকে অ্যাড করতেছেন সেই অ্যাড্রেসে বসেই আপনি এই লোকেশনটিকে অ্যাড করেন, তাহলে আপনি গুগল ম্যাপে ঠিক এক্স্যাক্ট লোকেশনটিকে পাবেন। এরপরেও আপনি চাইলে এই গুগল ম্যাপটিকে আপডেট করতে পারবেন। এখানে রয়েছে আপডেট লোকেশন অন ম্যাপ। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদেরকে বলবে আমরা কোন লোকেশনে এটাকে অ্যাড করতে চাই। আমরা চাইলে এরকম জুম ইন জুম আউট করে, এই যে লাল চিহ্নটি এটি হচ্ছে আপনার লোকেশন, এটিকে আপনি আপনার ইচ্ছা মতো যেখানে ইচ্ছা নিয়ে যেতে পারবেন। এখানে ধরেন আমরা বলতেছি এটা হচ্ছে আমাদের লোকেশন, আমরা এই লোকেশনটিকে সিলেক্ট করে ডান ক্লিক করে দেব, তাহলে আমাদের এই লোকেশনটি এখানে অ্যাড হয়ে যাবে। এরপরে আমরা এখানে আরও একটি লোকেশন অ্যাড করতে পারি, এটা চাইলে আমরা নাও করতে পারি, এটা অপশনাল। যদি আপনি এটাকে অ্যাড করে দেন তাহলে আর এটাকে করতে হবে না। এরপরে আমাদের সামনে আরও কিছু অপশনাল ফর্ম রয়েছে, এটা হচ্ছে এই ফর্মটি। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের সামনে এই অপশনগুলো ওপেন হয়ে যাবে। এটি হচ্ছে অ্যাড আওয়ার্স। এখানে আপনি আপনার অফিসের যে আওয়ার্স রয়েছে সেই আওয়ার্স থেকে অ্যাড করতে পারেন। আপনি কোন সময় অন থাকেন, কোন সময় ক্লোজ থাকেন, এটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। যেমন ফ্রাইডেতে ক্লোজ থাকে কিন্তু সানডেতে এটা ওপেন থাকে। তো আপনি চাইলে এখানে ওপেন 24 আওয়ার্স কিংবা এটাকে আলাদা করে সেটও করতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনি এখানে টাইমটাকে দিতে পারবেন। আমরা এখানে এটাকে ক্লিক করতেছি, ক্লিক করার পরে সেভ ক্লিক করে দিচ্ছি। এর মাধ্যমে আমরা এখন এটাকে এডিট করলাম। এরপরে আপনি চাইলে এখানে এডিট আওয়ার্সে ক্লিক করে আওয়ার্সটাকে এডিট করতে পারবেন। আমরা এখানে সবগুলোকে করতেছি না। তারপরে আমরা এখানে ডান ক্লিক করলে আমাদের এটা সেভ হয়ে যাবে। এরপরে আমরা এখানে অ্যাড কন্ট্যাক্ট নাম্বার, এখানে একটা নাম্বারকে অ্যাড করে দিব। এরপরে আমরা চাইলে এখানে একটি ওয়েবসাইট অ্যাড করতে পারি। এখানে আমরা একটি ডেমো ওয়েবসাইটকে অ্যাড করে রাখলাম। এরপরে হচ্ছে ওপেনিং ডেট, আপনার এই অফিসটির কোনটি ওপেনিং ডেট আপনি চাইলে এটাকে এখানে সেট করতে পারবেন। আপনি এখানে তিনটি অপশন পাচ্ছেন, একটি হচ্ছে আই ডোন্ট নো, মানে আপনি জানেন না, আপনি দিবেন না, আপনি এটাকে সিলেক্ট করতে পারেন। কিংবা আপনি একটা হচ্ছে শুধুমাত্র আন্দাজের উপরে একটা মাস এবং সালকে সিলেক্ট করতে পারেন। কিংবা আপনি চাইলে নির্দিষ্ট দিনকেই সিলেক্ট করতে পারেন, সেটা হচ্ছে অ্যাড এ স্পেসিফিক ডে। অ্যাডে আমরা এখান থেকে শুধুমাত্র মাস এবং ইয়ারটাকে সিলেক্ট করলাম, করার পরে ডান ক্লিক করে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে। এরপরে হচ্ছে অ্যাড এ ফটো, আপনি আপনার অফিসের যে ফটো রয়েছে সেই ফটোগুলোকে এখানে অ্যাড করবেন। তার জন্য অ্যাড ফটোতে ক্লিক করবেন, আপনার যে ফটোটি যেখানে রয়েছে সেখান থেকে সেই ফটোটিকে সিলেক্ট করে নেবেন। এরপরে আপনি ওপেন ক্লিক করে নেবেন। এখানে আপনি একের বেশি ইমেজ অ্যাড করতে পারবেন, এমনকি এখানে 360 ডিগ্রির ইমেজগুলোকেও অ্যাড করতে পারবেন। এরপরে আমাদের কাজ শেষ হয়ে গেছে, এখন আমরা এখান থেকে সেন্ড বাটনটিতে ক্লিক করে দিব। এটা এখন গুগলের কাছে সাবমিট হবে এবং সাবমিট হওয়ার পরে গুগল আমাদের এই অ্যাড্রেসটিকে ভেরিফাই করবে এবং এটা যদি আসলেই থাকে তাহলে সেটা গুগল এখানে অ্যাড করে দিবে। এটিকে সাবমিট করার পরে গুগল মেইলে আপনি একটি মেইল পাবেন। সেই মেইলে আপনি দেখতে পারবেন গুগল আপনাকে বলবে যে
আপনাকে এটার জন্য একটু সময় দিতে হবে, 24 ঘন্টা কিংবা তার বেশি। এই সময়ের মধ্যে গুগল এটাকে ভেরিফাই করলে তারপরে শুধুমাত্র এটা গুগল ম্যাপে অ্যাড করবে। এটা কখনো কখনো 7 দিন কিংবা 14 দিন পর্যন্ত সময় নিয়ে থাকে। আপনি যদি সঠিকভাবে অ্যাড্রেসটিকে অ্যাড করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনি এই অ্যাড্রেসটিকে এখানে দেখতে পারবেন। তো আপনি গুগলে এই অ্যাড্রেসটিকে অ্যাড করার সময় খুবই সাবধানের সঙ্গে এবং শিওর হয়ে নেবেন যে আপনি সঠিক অ্যাড্রেস, সঠিক নাম, সঠিক ইমেজটিকে আপলোড করতেছেন। এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ অল আইটিভিডির সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।